সরকার থেকে সবাইকে পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছে আপনার যদি বিকাশ কিংবা নগদ নাম্বার থাকে তাহলে এই পঞ্চাশ হাজার টাকা আপনি আপনার বিকাশ কিংবা নগদ নাম্বারে নিতে পারবেন কিভাবে নেবেন একদম ফ্রিতে নিতে পারবেন কোনো রকম আপনার ঝয় ঝামেলা ছাড়াই মানে আপনাদের দুই তিন মিনিটের মধ্যে আবেদন করলে আপনারা টাকাটা পেয়ে যাবেন ঠিক আছে ঘন্টার পর ঘণ্টা সময় লাগবে না কিভাবে আবেদন করবেন এটা দেখিয়ে দিচ্ছে ভিডিওটা কষ্ট করে সম্পূর্ণটুকু দেখুন যদি সম্পূর্ণটুকু দেখেন তাহলে ভাই এই পঞ্চাশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন ঠিক আছে যদি আপনার নসিবে থাকে তো কীভাবে করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন ঠিক আছে এরপর ভিডিওতে একটি লাইক দেন কমেন্ট সেকশনে লিখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ লিখে দেবেন তারপর আপনারা চলে যাবেন হচ্ছে গুগল বা যে কোনো একটা ব্রাউজার আমি গুগলে গেলাম যার পর এখানে আপনারা সার্চ করবেন এস এইচ এ টি ও শান্ত ইন্স্যুরেন্স এটা লিখে সার্চ করবেন আই এন এস ইউ আর এন সিই ইন্স্যুরেন্স শান্ত ইন্স্যুরেন্স লিখে সার্চ করবেন করার পর প্রথমে দেখবেন শান্ত ইন্স্যুরেন্স শান্ত ইন্স্যুরেন্স ইন বাংলাদেশ দু হাজার চব্বিশ এটাতে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা যেই কাজটা করব নিচে দিকে একটু স্কল ডাউন করে আসবো ঠিক আছে নিচের দিকে স্কল ডাউন করে আসবো আসার পর এই যে দেখেন অ্যাপ্লাই অপশনটা দেখেন এই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে আপনারা আপনাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আমরা এখন করবো কি অ্যাপ্লাই নাও ক্লিক করব তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পর কয়েক সেকেন্ড সময় নেবে নেওয়ার পর আমরা এখানে চলে আসবো চলে আসার পর একটু নিচের দিকে আসব নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখেন কমেন্ট সেকশনের একটা অপশন পাবেন এখানে আপনি আপনার একটা সমস্যাটাকে উল্লেখ করতে হবে যে কি কারণ আপনি এই পঞ্চাশ হাজার টাকা নিতে চাচ্ছেন এটা একটু উল্লেখ করতে হবে এটা হলো কিন্তু মেন আপনি যে টাকাটা নিতে চাইতেছেন এইখানে আপনার সমস্যার জন্য মানে সাহায্য করবে তারা তো সাহায্যটা কেন লাগবে আপনার এটা উল্লেখ করবেন যদি আপনার কেউ অসুস্থ থাকে বা আপনি বাসা ভাড়া দিতে পারতেছেন না বা আর কয়েকটা কিছু সমস্যা থাকতেই পারে কেউ অসুস্থ থাকলে এটা উল্লেখ করবেন কথার কথা আমার বাবা অসুস্থ যদি কিছু টাকা দিয়ে সাহায্য করেন তাহলে উপকার হতো এটা আমার বিকাশ নাম্বার দেন আমরা এখন করবো কি আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিব। বিকাশ নম্বরটা দিয়ে দিলাম তারপর আমরা করব কি এখানে নাম দিব এখানে নাম দিয়ে দিলাম তারপর নিচে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো নিচে আমরা ইমেল অ্যাড্রেস দিলাম নাম আমাদের সমস্যাটাকে তুলে ধরছি ইমেল অ্যাড্রেস দিয়েছে দেওয়ার পর এখন আমরা পোস্ট কমেন্টে ক্লিক করব এটা দেওয়ার পর আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করব দেন এই যে চলে গেছে ঠিক আছে আবেদন আমাদের করা হয়ে গেছে আমরা এখান থেকে বের হয়ে পড়বো অথবা চাইলে আমরা এখানে একটু ঘোরাঘুরি করব ঠিক আছে কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করব দেন কিছুক্ষণের ভিতরে আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে যদি আমার সমস্যাটাকে ওনারা বুঝে যে হ্যাঁ আপনার গুরুতর সমস্যা এর জন্য যদি দেখে যায় গুরুতর সমস্যা তাহলে আপনাদেরকে সঙ্গে সঙ্গে টাকাটা তারা পাঠিয়ে দেবে নয়তো লেট হতে পারে তো আপনারা অবশ্যই আবেদন করুন যদি পঞ্চাশ হাজার টাকা না পান ভাই দশ হাজার টাকা পেলেও কিন্তু এটা অনেক ঠিক আছে আমার মতে মনে হয় দশ হাজার টাকা পেলেও এটা অনেক আপনারা আবেদন করে দেখেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটা থেকে পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখুন